নমস্কার, প্র-২৪ সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম। ধর্ষণের দায়ে সুরেন্দ্র রিয়াং নামে এক যুবককে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বিলোনিয়ার বিশেষ আদালত। এডিসি নির্বাচনের প্রাক্কালে দুষ্কৃতিকারীদের ছোড়া 3 রাউন্ড গুলিতে গুলিবিদ্ধ এক ব্যক্তি, ঘটনা কাঞ্চনপুর মহকুমার ভান্ডারিমা এলাকায়, উত্তেজনা এলাকা জুড়ে। দুর্যোগ মোকাবিলা মহড়ার নামে প্রশাসনের তুগলুকি সিদ্ধান্তে পথ অবরোধ, আর এই জন্যই ভাট্টাতে আগুন নেভাতে পারেনি দমকল কর্মীরা। শুক্রবার বিলোনিয়া টাউন হলে ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় সম্বর্ধনা অনুষ্ঠান। শুনলেন সংবাদ শিরোনাম, এখন সংবাদ বিস্তারিত। এক নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত সুরেন্দ্র রিয়াং নামে এক যুবককে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিলোনিয়ার বিশেষ আদালত। এক নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত সুরেন্দ্র রিয়াং নামে এক যুবককে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ড সহ 10,000 টাকা জরিমানা ও অনাদায়ের 6 মাসের কারাদণ্ড নির্দেশ দিল বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক উদিত চৌধুরী। ঘটনার বিবরণে জানা যায়, 2017 সালের আগস্ট মাসের 4 তারিখ ফুলতিপুরা কল্পিত নাম নামে 14 বছরের এক নাবালিকা লক্ষ্মীছড়া থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে যায় করবুকে। করবুকে যাওয়ার পর মাসির জন্য বাজারে অপেক্ষা করতে থাকে ওই নাবালিকা, কিন্তু সেই সময় মাসি বাজারে না আসাতে মেয়েটি বাজারে বসে থাকে। সেই সময় মেয়েটির বাড়ির পাশের এক যুবক সুরেন্দ্র রিয়াং নামে মেয়েটিকে বলে, আমি তোমাকে মাসির বাড়িতে দিয়ে আসব। যুবকের কথা মতো মেয়েটি তার সাথে যাওয়ার পর মাসির বাড়ি না নিয়ে লক্ষ্মীছড়ার পাশে এক জঙ্গলে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার চেঁচামেচি করার পর আশেপাশে কোনো বাড়িঘর লোকজন না থাকাতে কেউ শুনতে পায়নি। মেয়েটি কান্নাকাটি শুরু করে। কিছুক্ষণ পরেই ওই লক্ষ্মীছড়ার পাশ দিয়ে দুজন লোক গরু নিয়ে আসার পর মেয়েটির কান্নাকাটি শুনতে পেয়ে জঙ্গলে যাওয়ার পর যুবকটি পালিয়ে যায়। নাবালিকা মেয়েটির বাড়িতে খবর দেওয়ার পর পরের দিন অর্থাৎ 2017 সালের আগস্ট মাসের 5 তারিখ বাড়িতে নিয়ে আসে নাবালিকার মা। 6 তারিখে শান্তিরবাজার মহকুমার বাইকোড়া থানাতে মামলা দায়ের করে ধর্ষিতার মা। সেই মোতাবেক সুরেন্দ্র রিয়াংকে আটক করে পুলিশ। পুলিশ তদন্তক্রমে চার্জশিট জমা দেয় আদালতে। বিচার প্রক্রিয়া চলাকালীন 8 জন সাক্ষ্যবাক্য গ্রহণের পর সুরেন্দ্রকে দোষী সাব্যস্ত করে বিচারক 1976-এর এক ধারায় দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। গত 4/8/2017 ইনকাম বাদীর মেয়ে শিলাচুরি তার মাসির বাড়ির উদ্দেশ্যে করবুক বাজারে যায়। করবুক বাজারে যাওয়ার পর পূর্বে কথা ছিল বাদিনীর আরেক ভুল, অর্থাৎ ভিকটিমের মাসি বাজার থেকে ভিকটিমরে নিয়ে যাবে তার বাড়িতে, কিন্তু সেখানে ভিকটিম দেখে তার মাসি আসে নাই। না আসাতে তাদেরই বাড়ির পাশে সুরেন্দ্র রিয়াং বলে একটা ছেলে সেখানে ঘোরাফেরা করতেছে। তো সুরেন্দ্র রিয়াং তখন ভিকটিমরে বলে যে চলো তোমারে তোমার মাসির বাড়িতে আমি পৌঁছাই দিব, কিন্তু মাসির বাড়ি না পৌঁছাই দিয়া সে মেয়েটাকে নিয়ে তখন সেখান থেকে লক্ষ্মীছড়ার উদ্দেশ্যে সে রওনা হয়। লক্ষ্মীছড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে পথে জঙ্গলের মধ্যে একটা নদী ছড়ার পাশে জঙ্গলের মধ্যে মেয়েটাকে তখন সেখানে র্যাপ করে এবং মেয়েটা অনেক চিৎকার দিচ্ছে। সেখানে আশেপাশের লোক না থাকাতে মেয়েটা সেখানে কান্নাকাটি করছে। এমন সময় 2টা লোক গরু নিয়া বাজার থেকে আইতেছে, একজনের নাম দীনেন্দ্র রিয়াং আর একজনের নাম হলো মতরায় রিয়াং। তারা দেখা তখন ওই ছেলেটা এখান থেকে পলাইয়া যায়। মেয়েটার কান্নাকাটি দেখা এই দুইবদ্ধ লোক মতরায় এবং দীনেন্দ্র তাদের বাড়িতে মেয়েটার নিয়ে যায়। বাড়িতে সেদিন রাত্রে রাখে, পরদিন মেয়ের মাঠে খবর দিয়া এতে ওই নিয়ে যায় এবং মেয়ের মা গিয়া মেয়েকে নিয়ে আইয়া সেখান থেকে বাইকোড়া থানায় আইয়ে বাইকোড়া থানাতে আসার পরে
এই সুরেন্দ্র রিয়াংয়ের বিরুদ্ধে মেয়ের মা একটা মকদ্দমা দায়ের করে। মকদ্দমা দায়ের করার পরে পুলিশ তদন্ত করে তদন্ত শেষে একটা চার্জশিট দাখিল করে। চার্জশিট দাখিল করার পরে মাননীয় জেলা ও দায়রা জজ দক্ষিণ ত্রিপুরা আটজন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করে। গ্রহণ করার পরে গতকালকে দোষী সাব্যস্ত হয় সে। আজকে মাননীয় আদালত রায় ঘোষণা করে ভারতীয় দণ্ডবিধি 376-এর এক ধারায় সুরেন্দ্র রিয়াংকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করে 10,000 টাকা দিতে না পারলে অনাদায়ে আরও 6 মাসের জেল দেওয়া হয়। এই বিচারক ছিলেন মাননীয় শ্রী উদিত চৌধুরী। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর 24। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীদের ছোড়া গুলিতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে দেবী হাসপাতালে চিকিৎসাধীন। গুলিকাণ্ডের ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুর মহকুমার ভাণ্ডারিমা এলাকায়। গুলিবিদ্ধ ব্যক্তির নাম সালমনি রিয়াং। বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে লাকড়ি কাটতে গিয়ে বন্দুকের গুলিতে আহত এক ব্যক্তি, তার নাম সালমনি রিয়াং, বয়স 35। ঘটনা কাঞ্চনপুর মহকুমার সেতু দুবার গ্রামে ভাণ্ডারিমা এলাকায়। বর্তমানে গুলিবিদ্ধ যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীন। কাঞ্চনপুরের ভাণ্ডারিমা এলাকার সালমনি রিয়াং প্রত্যেক দিনেই লাকড়ি কাটতে বাড়ির কাছাকাছি জঙ্গলে যায়, আবার লাকড়ি কেটে সময় মতো চলে আসে। লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্দুকের গুলি খেতে হবে সেটা কোনোদিনও ভাবেনি সালমনি রিয়াংয়ের পরিবার। সালমনি এবং তার সাথীরা একসাথে জঙ্গলে লাকড়ি সংগ্রহ করে সেগুলি বিক্রি করে সংসার চালায়। বাড়ির থেকে 8 কিলোমিটার দূরে জঙ্গলে লাকড়ি কাটার সময় সালমনিকে গুলি করে, গুলি পায়ে এবং বুকের নিচে লাগে। গুলি খেয়ে চিৎকার করলে সালমনির সঙ্গীরা গিয়ে তাকে প্রথমে আনন্দনগর, তারপর কাঞ্চনপুর, তারপর ধর্মনগর থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রতিনিয়ত জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তাদের এরকম গুলির সম্মুখীন হতে হয়নি, কিন্তু হঠাৎ করে সালমনিকে 3টি গুলি করেছে বলে জানান তার আত্মীয়। কালকে 3:30 সময় কেমন হয়েছে, কীটা শুনছে তারা চিল্লাই স্যার, ওই মারছে যখন তারা মাটির পড়ছে, চিল্লা চিল্লি এসে তেলে তারা শুনছে। আর কোনখানে চিল্লাইছিল, কেড়ে গেছিল তারা? তারা চিল্লাই স্যার কে কই গেছিল? তারা ওই মারিয়া পরে কই কোনখানে গেছিল? তারা নে লাকড়ি কাটবার লাগিয়ে গেছে। কোনখানে? জঙ্গলে। বাড়ি থেকে কতটুকু দূরে? আধা কিলোমিটার হইব। এরপরে? এরপরে তারা ওই ঘটনায় হইলে তারা চিল্লাইছে তে ওইটা শুনিয়া গ্রামের গেছে। আগে কটা গুলি করছে? 3টা। কোন কোনখানে লাগছে? এখানে কি তা কষ্ট হইতে পারে না? হ্যাঁ। আর আর পাওয়া এখন অবস্থা কিরকম? প্রথম কোন হসপিটাল নিছিলেন? প্রথমে আনন্দ হসপিটালে দিলে, কাঞ্চনপুরে রেফার দিছে, দিলে কাঞ্চনপুর থেকে ধর্মনগর রেফার দিছে, ধর্মনগর থেকে এখানে রেফার দিছে। কে করতে পারে মনে হয়, কে করতে পারে? সালমনিকে মারার জন্যই কি গুলি করা হয়েছে? আর এই দিনমজুরকে কেনই বা মারবে? তাহলে কি বলা যায় পাহাড়ে আবার সক্রিয় হয়ে উঠছে আততায়ী? তা না হলে 3টি গুলি করে সালমনিকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে কেন? তার উত্তর পুলিশ তদন্ত করে দিতে পারবে বলে আশা করছেন পরিবারের লোকজন। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর 24। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা মহড়ার নামে শান্তির বাজার বেতাগা সংলগ্ন আগরতলা সাগরম জাতীয় সড়ক অবরোধ, ফলে নিত্যযাত্রীরা বিপাকে পড়ে যায়। মহকুমা শাসক এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের
এই মহড়া অনুষ্ঠান ব্যস্ততম রাস্তায় হওয়ায় পথ চলতি মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। দুর্যোগ মোকাবিলায় মহড়ার নামে জাতীয় সড়ক অবরোধ করে যাত্রী হয়রানি। মধ্যমণি শান্তিরবাজার মহকুমার শাসক, ওনার এই ভূমিকায় যাত্রীরা চরম ক্ষোভে ফেটে পড়ছে। প্রশাসন যখন মহড়ায় ব্যস্ত ঠিক তখন কোয়াইফাঙে আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি ইটভাট্টা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছতে পারেননি, কেননা প্রশাসনের তুঘলকি সিদ্ধান্তে ফায়ার সার্ভিস কর্মীদের বেতাগা কলেজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের মহড়ায় অংশ নিতে হয়। রাজ্যভিত্তিক মহড়ায় অঙ্গ হিসেবে শান্তিরবাজারের আজ দুর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়। এর জন্য জনগণের দুর্ভোগে ফেলে দিয়ে কেন এই মহড়া, তা নিয়ে মহকুমা শাসকের ভূমিকায় উঠছে নানা ধরনের প্রশ্ন। সকালে বেতাগা কলেজের সামনে আগরতলা থেকে সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে চলতে থাকে মহড়া। তাতে এই সড়ক দিয়ে চলাচলকারী বহু যাত্রীকে বেশ কয়েক মিনিটের জন্য সেখানে দাঁড়িয়ে থাকতে হয়। তাতে নিত্যযাত্রী ও অফিস যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বেশি কিছু সময়ের জন্য আটকে দেওয়া হয় জাতীয় সড়ক, ফলে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। তেমনই তাদের নানা ধরনের হয়রানির মুখোমুখি পর্যন্ত হতে হয়েছে। গোটা রাজ্যে ভূমিকম্পের পর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলেছে এই জাতীয় মহড়া, কিন্তু শান্তিরবাজারের মহড়ায় হয়েছে অনেকটাই ব্যতিক্রমী। জনগণকে চরম দুর্ভোগে ফেলে দিয়ে খোদ মহকুমা শাসকের উপস্থিতিতে হয়েছে এই জাতীয় মহড়া। স্বাভাবিক কারণেই এসডিএম এর ভূমিকা নিয়ে উঠছে নানা ধরনের প্রশ্ন। ছিচিরও পড়ে গেছে সর্বত্রই। এদিকে মহড়ায় ব্যস্ত থাকায় আগুন লাগার খবর পেয়েও ফায়ার সার্ভিস কর্মীরা খোয়াইফাং এর ইটভাট্টাটি রক্ষা করতে পারেন। আজ সকালে ইটভাট্টার যখন আগুন লাগে তখন ফায়ার সার্ভিস কর্মীরা ছিল বেতাগা কলেজ সংলগ্ন এলাকায় মহড়ার কাজে। তাই খবর পাওয়ার সত্ত্বেও তারা সেই ইটভাট্টায় ছুটে গিয়ে আগুন নেভাতে পারেননি, ফলে অগ্নিকাণ্ডের ইটভাট্টার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর জন্য পরোক্ষ এসডিএমকে দায়ী করছে আমজনতা। আজকে সারা ত্রিপুরা প্রতি সাবডিভিশনে একটা করে প্রোগ্রাম চলছে। আমাদের শান্তিবাজার সাবডিভিশনে যে প্রোগ্রাম রাখবো সেটা শান্তিবাজার ডিগ্রি কলেজে করা হচ্ছে। কতক্ষণ রাস্তা অবরোধ থাকবো? বেশিক্ষণ নয়, সাড়ে দশ থেকে পনেরো মিনিট। বেশি কোনো অবস্থা হবে, এখন তো অফিস টাইম, অনেকের ডিস্টার্ব হচ্ছে। এখনই ফায়ার ব্রিগেড আসতেছে আপনাদের, এটা এখন সরকারি। অনেকেরই অফিস টাইমে ডিস্টার্ব হতেছে, এই ব্যাপারে আপনারা কী বলবেন? অনেকেই জোর করতেছে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। সম্পত্তির লোভে গুণধর পুত্র তার সুস্থ বাবাকে পাগল বানিয়ে পাঠিয়ে দেয় হাসপাতালে। ঘটনা আগরতলা জগৎপুর এলাকায়। পরবর্তী সময়ে এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মনের হস্তক্ষেপে গৃহকর্তা শান্তি ভট্টাচার্য বাড়ি ফিরল। নিজের স্ত্রী, ছেলে এবং ছেলের বউ তিনজনে মিলে নিজের স্বামীকে পাগল সাজিয়ে পাগলা থানায় চিকিৎসা করাচ্ছেন একমাত্র সম্পত্তির লোভে। এই ঘটনা সাজিয়েছে নিজের পরিবারের লোকরা। ঘটনা ইন্দ্রনগর জগৎপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকার জনপ্রিয় বিধায়ক সুদীপ রায় বর্মন। ইন্দ্রনগরের জগৎপুর এলাকার অনেক পুরনো বাসিন্দা শান্তি ভট্টাচার্য, ওনার জিবি বাজারে পানের দোকান আছে, সেখানে ছেলে ব্যবসা করে। ওনার নন্দননগরের যে সম্পত্তি আছে সেগুলি ছেলের নামে দিয়ে দিয়েছে, এখন শুধু বাড়িটা রয়ে গেছে ওনার নামে। সেটাকেও দখল করার জন্য বার কয়েক পিতা শান্তি ভট্টাচার্যকে বলেছেন ছেলে, পিতা বলছি বাড়ির জায়গা এখন দেওয়া যাবে না। আর তা শোনার পর থেকে শান্তি ভট্টাচার্যের ছেলে সুরজ ভট্টাচার্য ও স্ত্রী পাগল বানিয়ে পাঠিয়ে দেওয়া হলো নরসিংগড়ের পাগলা থানা হাসপাতালে। শান্তি ভট্টাচার্য নামের ওই জগৎপুরের বাসিন্দা পাগল হাসপাতালে ভর্তি। এই খবর শুক্রবার সকালে চাউর হতেই এলাকাবাসীরা, এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। জগৎপুরের বাসিন্দা শান্তি ভট্টাচার্যকে পাগল সাজিয়ে হাসপাতালে পাঠিয়েছেন ওনার স্ত্রী শান্তি ভট্টাচার্যী, ছেলে সুরজ ভট্টাচার্যী ও ছেলের বউ মৌসুমী ভট্টাচার্য বলে জানান শান্তি ভট্টাচার্যের ছেলে। এক বছর ধরে
আমার সম্পর্কে দাদু হয়, আমার বাবার আপন কাকা। তাই নিয়ে গত কার্তিক মাসে নিয়ম সেবা মাস বৃন্দাবন তাইনে বইনের বাড়িতে ঘুরতে গেছে। এখানে গুইরা টুইরা সাইরা এখানে যে পরিবেশ দেখছে, পরিবেশ দেখে সেরা কইছে যে আমি এই বাড়ি বানাইলাম, কি করলাম, এখান থেকে আনন্দের পরিবেশ। তাই তাইনি এখানে কইছে আমি বাড়ি বিচ্ছা বৃন্দাবন জামুগা কয়েছিরা। তাইনে বাড়ি তাইছে, আসার পরে পোলা ছেলে ছেলের বউ পাড়ারে কইছে যে আমি এই বাড়িটা বিচ্ছে জামুগা বৃন্দাবন, তোরা আমার নন্দনগরের দুইটা জায়গা আছে ইডিনে গিয়া আর জিবি বাজার দোকানের বৃত্ত তোরা দিয়া লাইছি। তারা কইছি তুমি আমার এই বাড়িটা দিয়া লাও। এই ছেলে কইছে যে এই বাড়িটা আমার নামে লিখে দিয়া লাও, তুমি বাড়িটা বিচ্ছ না। ছেলের নাম সরোজ ভট্টাচার্য। কি করেন? ইনি বাজারের ব্যবসায়ী, যেটা শুনলাম আর কি। তো এখানে ছেলে কইছে না আমি লিখে দিত, বাবা কইছে না আমি লিখে দিতাম না। এরপরে লিখে দিছে না যেটা আমি শুনলাম। এরপরে তাইনের ফোন করলে পাওয়া যাইতেছে না, পাওয়া যাইতেছে না। তাইনের ভাতিজা প্রদীপ ভট্টাচার্য ফোন করতেছে, 30-40 বার ফোন করছে, পায় না। যেন তেন প্রকারে খোঁজ করছে, লাস্ট পর্যন্ত গেছে পূর্বতানা। পূর্বতানা যে ইনকোয়ারি করছে তারা পূর্বতানাতে 3-4 জায়গায় ফোন করছে, কইরা তারা খবর লইছে আজকে 5 দিন না, 3-4 দিন ধরে আমরা খবর পাই না কই। 3-4 দিন আমরা খবর পাইছি পূর্বতানার যাইয়া যে নরসিংহর পাগলাখানার মিথ্যে তাইনেরে ঢুকাইয়া ইঞ্জেকশন দিয়েছে, দিতাছে ভালো মানুষটার পাগল বানাইতেছে, বানাইয়া সম্পত্তিটা তাইনে নামে করতেছে। আপনারা গেছিলেন এখানে? আমার ওই কাকু গেছিল, তাইনের ভাতিজা গেছে, ভাই গেছে এবং তাইনের ভাইয়ের বউ গেছে। গেছে পরে ভালো করে দেখা করতে দিচ্ছেন এখানের গার্ড। এদিকে এলাকার মানুষরা শান্তি ভট্টাচার্যকে পাগল হাসপাতালে ভর্তি তা কোনো কিছুতেই মানতে নারাজ, কারণ শান্তি ভট্টাচার্য পাগল হওয়ার কোনো কারণই ছিল না। বেশ কিছুদিন আগে বৃন্দাবন বোনের বাড়ি থেকে একা বেরিয়ে আসেন, আর যদি পাগল হতো তাহলে বাড়িতে কিছুটা হলেও চিৎকার শোনা যেত, অথবা বাড়ির ভাড়াটিয়ারা জানতো। কিন্তু সেই পাগল হওয়ার বিষয়টিকে যে ডাহা মিথ্যা কথা তা বললেন শান্তিবাবুর বাড়ির ভাড়াটিয়া। তারা পারিবারিক কি ব্যাপার আমি জানি না, তাইনের যে কথা ঢুকাইছে তাই মেন্টালি তো তাইনার লোক আমি আধা ঘন্টা আগে যখন দুবার যাই তখন তাইনার আমি কথা হয়ে গেছি। দারোগা একটা লোকের ব্যাগের থেকে কয়েকজন জিঙাই লইলে, কিন্তু তারা জিঙাইছে না কি করে বলে, আর আমরা বাড়িতে ছিলাম না, মহিলারা জিগা দিয়েছে, তারা জিঙাইছে, জিগানোর পর তারা দুই লাখ দিয়েছে। হ্যাঁ, আমি তাদের ভাড়া ছিলাম। এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন ঘটনাস্থলে গিয়ে সব কিছু জানে। যখন শান্তি ভট্টাচার্যের বাড়িতে যান তখন বাড়ির মানুষদের সাথে কথা বলে বুঝতে পেরেছেন এটা যে পুরো মিথ্যে কথা। তখন তিনি শান্তিবাবুর স্ত্রী এবং ছেলের সাথে কথা বলেন। তারপর বিধায়ক সুদীপ রায় বর্মন নরসিংহরে যান। শান্তি ভট্টাচার্যের পরিবারের লোকরা মিথ্যে পাগল বানিয়ে হাসপাতালে নিয়ে যাবার সঙ্গে ছেলের বউ মৌসুমী ভট্টাচার্যের মা, যিনি নরসিংহর হাসপাতালের
চিকিৎসা পরিষেবার কাজে জড়িত, তার কারণেই সুবিধা হয়েছে শান্তি ভট্টাচার্যকে ভর্তি করানোর জন্য। এবার বিধায়ক সুদীপ রায়বর্মন কী করবেন সেদিকে তাকিয়ে আছে এলাকাবাসী। বর্তমান সমাজ ব্যবস্থায় অনাকাঙ্ক্ষিত ঘটনা, সম্পত্তির লোভে নিজের স্বামীর সাথে এ ধরনের কাজ, ছেলে ছেলের বউকে সাথে নিয়ে কীভাবে করলেন উনার স্ত্রী। এলাকার বিধায়ক সুদীপ রায়বর্মন বলেন সামাজিক অবক্ষয়। দেখুন, সামাজিক অবক্ষয়ের একটা জলজ্যান্ত প্রমাণ নিদর্শন আমরা পেয়েছি। এক ভদ্রলোক শান্তিপ্রদ ভট্টাচার্য গত 23 তারিখ তাকে হঠাৎ করে তার পরিবারের ছেলে, তার ছেলের বউ এবং ওনার স্ত্রী পুলিশের সহায়তা নিয়ে ওকে একদম পুরো নরসিংহর মেন্টাল হসপিটালে ভর্তি করিয়ে দেন। ভদ্রলোক কোনো পাগল টাগল নন, মানসিক ভারসাম্যহীন নন, অথচ এই যে আনহুলি যে একটা নেক্সাস পুলিশ ষড়যন্ত্রকারী এবং এমনকি হাসপাতালের একটা অংশ পরিষ্কার, এখানে দেখা যাচ্ছে খবর নিতে নিয়ে জানতে পারলাম এই ভদ্রলোক যাকে আগলা আদালতে ভর্তি করা হয়েছে ছেলের শাশুড়ি নাকি ওখানে চাকরি করে, ওর ইনফ্লুয়েন্সের প্রেক্ষিতে ওখানে ভর্তি করানো হয়েছে এবং তাকে মানসিক ভারসাম্যহীন বলে তাকে আখ্যায়িত করার চেষ্টা করছে, প্রমাণ করার চেষ্টা করছে। কারণ হচ্ছে ভদ্রলোক পণ্ডিত মানুষ, বৃন্দাবনে থাকতে চাইছেন, বৃন্দাবন ঘুরে এসে কিছুদিন আগে সস্ত্রীক ঘুরে এসে বলছেন আমি বাড়িটা বিক্রি করে দেবো, নন্দননগরের জায়গা জীবের দোকান ছেলের নামে করে দেবো, এই বাড়ি বিক্রি করে আমি বৃন্দাবনে চলে যাবো। কিন্তু ছেলে, ছেলের বউ কিংবা ওই ভদ্রলোকের স্ত্রী এতে সম্মতি দেন, এর প্রেক্ষিতে এরকম একটা নাটক সাজিয়ে পাগলা আমাদের মেন্টাল হাসপাতালের অসীগরে ওখানে ইঞ্জেকশন আঁকে দিচ্ছে। ভদ্রলোকের সঙ্গে দেখা করতে গেছিল পাড়ার ওনার নিকট আত্মীয় স্বজনরা, বলছে আমার বাচ্চা আমাকে এখানে ইঞ্জেকশন দিয়ে দিয়ে আমাকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে, আমাকে শিগগিরই আমাকে বাঁচা। তো এখন এখানে এসে আমি জানতে পারলাম এরকম একটা পুলিশের এর আগে কোনো ডাক্তারকে দেখায়নি, কোনো ধরনের চিকিৎসা ফিকিৎসা কিছুই না, সৃষ্টির একদম সুস্থ লোক, দিব্যি ভালো ব্যবহার করে থাকেন পাড়া প্রতিবেশী, একদম পাশের বাড়ি, তার পেছনের বাড়ি, বিভিন্ন জনের আত্মীয় সঙ্গে সকলের সঙ্গে কথাবার্তা বললাম, সবাই এক অপরে স্বীকার করছে সুস্থ লোক, শুধু বাড়িটা বিক্রি করবার জন্য যে প্রচেষ্টা সেটা ভেস্তে দেওয়ার জন্য এই তার ছেলে ছেলের বউরা মিলে নাটক মঞ্চস্থ করে তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করানো হয়েছে। আমার কথা হচ্ছে পুলিশ কিংবা হাসপাতালের এরা কীভাবে ভর্তিটা করবে, এই যে আনহলি একটা নেক্সাস সামাজিক অবক্ষয়ের যারা রোধ করবে, প্রতিরোধ করবে একটা অংশ, এরাই যদি এই ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাতে হাত মিলে তাহলে সমাজটা কোথায় যাবে। ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক। এক্ষুনি আমি যাচ্ছি নরসিংহর বা যে স্থিত যে মানসিক হাসপাতাল, সেখানে গিয়ে এই পেশেন্টকে, যেহেতু সুস্থ পেশেন্ট, ওখানে থাকার তার কোনো প্রয়োজনীয়তা নেই, তাকে আমরা ওখান থেকে ছুটিয়ে আনার অবস্থা। এলাকার বিধায়ক নরসিংহর হাসপাতালে গিয়ে শান্তি ভট্টাচার্যকে হাসপাতাল থেকে নিয়ে আসেন এবং এনসিসি পিএসএ পরিবারের লোকদের নামে 3টি এফআইআর করেন। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর 24। পঞ্চায়েত সমিতি ও মণ্ডলের গোষ্ঠীকুণ্ডলের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে কৈলাস শহরের গেরুয়া রাজনীতি। পরোক্ষভাবে মণ্ডল থেকে নানা নির্দেশিকা দিয়ে পঞ্চায়েত সমিতিকে অকেজো করে রাখা হয়েছে। মণ্ডল সভাপতির এই ভূমিকায় ক্ষোভের বাতাবরণ সৃষ্টি হয়েছে দলের অন্দরে। নানাভাবে প্রশ্ন উঠতে শুরু হয়েছে প্রশাসনিক কাজকর্মে কেন রাজনৈতিক হস্তক্ষেপ। পঞ্চায়েত সমিতি ও মণ্ডলের মধ্যে গোষ্ঠীগণ্ডলকে কেন্দ্র করে কৈলাস শহরে উত্তপ্ত হয়ে উঠেছে গেরুয়া রাজনীতি। বিগত কয়েকদিন ধরে পঞ্চায়েত সমিতির কাজকর্মে চলছে মণ্ডলের আধিপত্য। পরোক্ষভাবে মণ্ডল থেকে নানা নির্দেশিকা জারি করে সমিতিকে কার্যত অকেজু বানিয়ে রেখেছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে ধীরে ধীরে। যে কোনো সময় গুরুনগর পঞ্চায়েত সমিতির বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে। সূত্রে জানা যায় কৈলাস শহরের মণ্ডল সভাপতি হেমেন্দ্র পঞ্চায়েত সমিতির কাজকর্ম পর্যালোচনা করার জন্য 9 জনের একটি কমিটি গঠন করে দিয়ে নির্দেশিকা দেন আগামী দিনে যেই কাজ হবে এই 9 জন কমিটিকে জানিয়ে কাজ করতে হবে। এদিকে মণ্ডল সভাপতির এই ভূমিকা ক্ষুব্ধ পঞ্চায়েত সমিতির সদস্যরা।
নানাভাবে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। প্রশাসনিক কাজকর্মে যেন সরাসরি রাজনৈতিক হস্তক, এই ক্ষোভের কথা জানাজানি হতেই সম্প্রতি সমিতির চেয়ারম্যান নারায়ণ সিং এক বৈঠকের আহ্বান জানান। সেখানে সমিতির সদস্যরা উপস্থিত হয়ে সমিতির কাজকর্মে মণ্ডলের হস্তক্ষেপের ব্যাপার নিয়ে সোচ্চার হয়ে ওঠে। বৈঠকে সরাসরি প্রশ্ন তুলেন, কেন পঞ্চায়েত সমিতির কাজকর্মে মণ্ডল আধিপত্য দেখাবে? অবিলম্বে নজনের কমিটি প্রত্যাহার না করলে পঞ্চায়েত সদস্যরা পদত্যাগ করবে বলে হুঁশিয়ারি দেন। শুধু কৈলাস শহরে নয়, রাজ্যের অন্যান্য নির্বাচিত সংস্থাগুলিতেও প্রকাশ্যে চলে আসছে এরকম ঘটনা। মোটামুটি ছজন সদস্য গিয়েছিলেন জেলা সভাপতি ভগবান দাসের কাছে, যে সেটা ব্যাপার আমি জানি না। সেটা ব্যাপারটা কোনজন গিয়েছিল সেই ব্যাপারটা আমার জানা নাই। সে আমাকে এটা কোনো ইনফর্ম দেয়নি। আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব উনিও এখানে আসেন, যদি প্রয়োজনে ওনাকেও এখানে করবে ডাকানি যা। সেই ব্যাপার ভগবান দাস মহাশয় MLA সাহেবের কাছে গিয়েছিলো না গেছে না সেটার ব্যাপার আমার জানা নাই। তারা সেদিন একটা প্রপোজাল পাঠিয়েছিলো, সেই প্রপোজালটা নিয়ে আমাদের পঞ্চায়েত সমিতির যত মেম্বার্স আছে তাদের নিয়ে বসে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সেদিন আমাদের এই সিদ্ধান্ততে কেউ বা হা কেউ বা না এইভাবে কোনো মানে কনফার্ম সিদ্ধান্ত এখনও হয়নি, অতএব এই এটা কোনো অ্যাপ্রুভালে গেছে না। আর এর আগেও এইভাবে কি পঞ্চায়েতে ব্লক ডেভেলপমেন্ট কমিটি বলে একটা কমিটি ছিল কি না সেই ব্যাপারে আমার জানা নেই। তাই সে ওই মানে এটা ওই যেটা দলীয় তরফ থেকে পাঠানো প্রপোজাল, যেটা এই প্রপোজাল এখনও অ্যাকসেপ্ট করা হয়নি। আর এখন এটা আমাদের মধ্যে হ্যাঙ্গিং অবস্থার আছে, যদি এইভাবে থাকে বা কোনো সরকারি আমাদের গাইডলাইনে থাকে বা ব্লকের গাইডলাইন বা আমাদের দলীয় কোনো গাইডলাইনে থাকে তাহলে তা পরবর্তীকালে এটা দেখা যাবে। দলীয়ভাবে কয়জনের কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল? 9 জনের কমিটি। তো মানে এটা কমিটির নাম কি দেওয়া হয়েছিল? কমিটির নামটা আমি ঠিক জানি না, আমি এতটুকু আমি কমিটির নামটাও পড়িনি আর ইয়ে করিনি। দলীয়ভাবে কারা দিয়েছিল আপনার কাছে? দলীয়ভাবে এখান থেকে দলীয় লোকরা এসেছিলো কয়েকজন। এটা কি জেলা কমিটি দিয়েছিল না মণ্ডল? মণ্ডল কমিটি থেকেই দেওয়া হয়েছিল, মণ্ডল কমিটি থেকে দেওয়া হয়েছিল, কয়েকজনের নাম এখানে নথিভুক্ত করা হয়েছিল। মানে মূল ব্যাপারটা মানে কমিটিটা কী জন্য করা হয়েছিল? কমিটির করার মূল উদ্দেশ্য হলো আমাদের ব্লকের যে ডেভেলপ সেই ডেভেলপটা ব্যাপারে আমাদের সঙ্গে সলা পরামর্শের ব্যাপারটা নিয়ে গঠন করা হয়েছিল। মানে ব্লক নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর 24। তেলিয়াবুড়া শহরের উপর দিয়ে বয়ে যাওয়া 44 নং জাতীয় সড়ক বর্তমানে 8 নং জাতীয় সড়কে পরিণত। কয়েক ধাপ এগিয়ে গেলেও জাতীয় সড়কের মান কতটা উন্নত হয়েছে এই বিষয় নিয়ে কেউ মূল্যায়ন করে না, দপ্তরের সরকারি কর্মী থেকে বর্তমান সমাজ ব্যবস্থার মানুষ এমনটাই মনে করছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। তেলিয়াবুড়া শহরের উপর দিয়ে বয়ে যাওয়া 44 নং জাতীয় সড়ক বর্তমানে 8 নং জাতীয় সড়কে পরিণত। বিশেষ করে কয়েক ধাপ এগিয়ে গেল কিন্তু জাতীয় সড়কে রাস্তার মান কতটা উন্নত হলো এই বিষয়াদি নিয়ে কেউ মূল্যায়ন করে না, দপ্তরের সরকারি কর্মী থেকে শুরু করে বর্তমান সমাজ ব্যবস্থার মানুষ কেবল রাজনীতির বাজারে আলোচনা এবং সমালোচনা ছাড়া আর কিছুই নয় এমনটাই মনে করে শুভবর্তী সম্পূর্ণ মানুষ। মূলত 8 নং জাতীয় সড়কের অবস্থা বেহাল দশাগ্রস্ত। বড়মুড়া পাহাড়ের ONGC থেকে বনকুমারী পর্যন্ত এবং চাকমাঘাট থেকে মুঙ্গিয়াকামী পর্যন্ত রাস্তার বেহাল দশা চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও নোংরা জলে ছয়লাপ। রাস্তা খারাপ হওয়ার কারণে বেড়েছে পথ দুর্ঘটনার সংখ্যা, বেঘুরে পথযাত্রীদের মৃত্যুর মুখে পতিত হতে হচ্ছে অকালে। রাস্তা খারাপ হওয়ার কারণে বিভিন্ন ধরনের যান চালক থেকে শুরু করে পথযাত্রীরাও তিতিবিরক্ত। রাস্তার সংস্কার নেই, উন্নয়নের ঢেকুর, কিন্তু কাজের গুণগত মান নিয়ে কোনো আলোচনা সমালোচনা নেই, ফলে ক্ষতি হচ্ছে অর্থনৈতিক এবং সমাজ ব্যবস্থার লোকদের।
তেলিয়ামুড়া থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট, প্রহর ২৪। শান্তিরবাজার মহকুমার গার্ধাং এলাকায় পূর্ণরাম রিয়াংপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি প্রতিনিয়ত বন্ধ থাকে। এলাকার ছোট্ট শিশুদের সুবিধার্থে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নির্মাণ করা হলেও বিদ্যালয়ের দিদিমণির খামখেয়ালিপনায় বন্ধ থাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। শান্তিরবাজার মহকুমার গার্ধাং এলাকার পূর্ণরাম রিয়াংপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি প্রতিনিয়ত বন্ধ থাকে। এই এলাকার ছোট্ট শিশুদের সুবিধার্থে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নির্মাণ করা হলেও বিদ্যালয়ের দিদিমণির খামখেয়ালিপনায় বন্ধ থাকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতার খোঁজ মিলেছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে সামনে পেয়ে বিদ্যালয়ের দিদিমণির প্রতি একরাশ খুব উগড়ে দিলেন এলাকার এক রমণী। উনারা চাইছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেন প্রতিনিয়ত নিয়ম অনুযায়ী খোলা হয়। এখন দেখার বিষয় এ দিদিমণির কাজকর্মের জন্য ও এলাকার ছোট্ট শিশুদের উন্নয়নের স্বার্থে দপ্তর কী প্রকার ভূমিকা পালন করে। অক্ষর পর্যন্ত খুলছে না, কত আর কি খুলতো না? নয়টা বাজে, নয়টার সময় যদি দিদিমণি নাই আর কি খুলবো নাকি? তাহলে কি সবসময় এমন করে? তাহলে সবসময় এমন করেন? অনেক সময় তো আই দেখি আমার বাড়ির কাছে দিয়ে আইয়া ওনার। কটার সময় তাই না? যে সময় আইয়া সময় তো সকালে আইয়া পরে। আজকে মনে হয় তো না, কালকেও আইসে না বলে? কালকে আইসে না, এটা এখানে পাড়া প্রতিবাসী জানতে পারবো। আমি তো আর স্কুলে স্কুলের সাপাই টাপাই একদম, স্কুলের পরিবেশটা এমন কি লাগে? স্কুলের পরিবেশ দিয়ে আমরা তালাটা দিয়ে রাখছি, তালা খালি আইয়ে আর খুললে জায়গা। এটা তো যারা স্কুলের খেসরি রান্ধন্য আছে হেল্পার, এটার কাজ এটা। এটা স্কুলটা সাজাইয়া সাজাইয়া রাখুন, এটার কাজ। হেল্পার তো আইসে না আজকে? হেল্পারও তো আইসে না। চন্দনা চক্রবর্তী, স্কুল আজকে খুলছে নি? আজকে তো তো তখন হয়ে গেছে, এখন তো এখনো আইয়ে না। কী লেগে আইসে না জানি নি? তাই কী লেগে আইসে না? তাইটা টাইনের সমস্যা তো বলবো, আমরা তো চাই স্কুল প্রত্যেকদিন খুলুক। স্টুডেন্ট কেমন আছে? স্টুডেন্ট কেমন আছে এটা দিদিমণির কাছে হিসাব থাকবো। তো আজকে যে খিচুড়ি রান্ধে তাও তাই নেওয়া হয়েছে না? তাই নেওয়া হয়েছে না, খিচুড়ি রান্ধে তাই নেওয়া হয়েছে না। আমরা তো চাই স্কুলটা ভালো হোক, স্কুলটা ভালো হোক। আর আমরা তাইনেরও চাই না যে তাইনেরে এমনভাবে দোষারোপ করার লাগে। তাইনে এভাবে নাইলে তো আমরা তো বাধ্যতামূলক তো কমন লাগবে যে তাইনেরে আমরা স্কুল খুলো না খেলে এরকম হয়েছে। কত বছর ধরে তাই ইয়ে না আছে? তাহলে মনে প্রায় 10-15 বছর স্কুলে আছে। স্কুলের নাম কী? তা স্কুলের নাম পূর্ণচন্দ্র রিয়াংপাড়া। ঘটনাটা কী, আমরা তো চাই, আমরা চাই যে প্রত্যেকদিন স্কুল খুলুক, আর পরিবেশ ভালো থাকুক, ছেলে মেয়ের পড়া ভালো হোক। তাই না যদি না আয়ে এমন করে তাইলে তো আর কিতা করুন যায়। তো আজকে কটা বাজে অক্ষরে? নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। শুক্রবার বিলোনিয়া পুরাতন টাউন হলে বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয় সম্বর্ধনা অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক তিমির চন্দ। প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়দের সম্মাননার প্রদানের মধ্য দিয়ে শুক্রবার দুপুর 12টা নাগাদ বিলোনিয়ার পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় সম্বর্ধনা অনুষ্ঠান। বিলোনিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন ত্রিপুরার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক তিমির চন্দ। এছাড়াও ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি বিভীষণ দাস, জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পৌর পরিষদের চেয়ারম্যান শুক্লাদেব সরকার, বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের মহকুমা কমিটির সম্পাদক মানিকলাল দাস, সভাপতি রূপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা। অ্যাসোসিয়েশনের মহকুমা কমিটির সম্পাদক মানিকলাল দাসের স্বাগত ভাষণের পর প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়দের সম্বর্ধনা জানানো হয়। ক্রিকেট খেলাকে গ্রামগঞ্জে প্রসারিত করে এর মধ্যে থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে বিলোনিয়া নামকে উজ্জ্বল করে তোলার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। যারা খেলোয়াড় আছে তাদেরকে আমরা এখান থেকে পাঠাবার আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি, এবং আমি এখানে যারা আমার পিছিয়ে যারা আছেন তাদেরকে বলব আমাদের জীবনীয়াতে অনেকদিন যাবৎ খেলাধুলা একটু স্তম্ভিত আছে। এখন আমরা চেষ্টা করবো, এখানে একটা নতুন সরকার গঠিত হয়েছে, এই সরকারের মাধ্যমে সরকার চাইছে সমস্ত খেলাধুলা এটাকে ত্বরান্বিত করার জন্য। তাই আমি
টিচার সব সবাই টিচার যারা আমাদের রাজ্যের যে টিচার আছে তাদেরকে বলবো আমাদের এখানে উন্নীতমূলক স্কুলটি করুন। আমাদের এখান থেকে যারা আগরতলা যারা মিস করতে যাবে তাদেরকে একটু যোগাযোগ স্থানে আপনারা ওদেরকে দেখা করে দেবেন। তারপর আমি ডিসকাস করছিলাম যে বিভিন্ন ধরনের যে কর্মসূচি যেগুলি হাতে নেওয়া হবে তার মধ্যে একটা আছে যে ভিলেজ ক্রিকেট লিগ বা যেটা গ্রামের মধ্যে বিভিন্ন ধরনের ক্রিকেট ম্যাচ করানো যার মধ্য দিয়ে যে প্রতিভাবান খেলোয়াড়রা আছে তাদেরকে চিহ্নিত করা এবং তাদের প্রশিক্ষণ দিয়ে আরও যে ক্রিকেটের যে জনপ্রিয়তা ক্রিকেটের যে লেভেল আছে সেটা বাড়ানোর যে পরিকল্পনা দেওয়া হয়েছে সেটা অত্যন্ত প্রশংসনীয়। ক্রিকেট এমন একটা গেম আমাদের দেশে এটার ব্যাপারে ছোট শিশু থেকে শুরু করে আমি বলবো একদম বয়স্করা পর্যন্ত সবাই জানে কীভাবে গেমটা হয়, সবাই ইন্টারেস্ট আছে গেমের প্রতি। সবসময় যখন ইন্ডিয়ান ম্যাচ হয় বা বিভিন্ন ত্রিপুরা রাজ্যগুলি ম্যাচ হয় সবাই কিন্তু চোখ রাখে যে কী হলো আমাদের দেশে। তো এতেও যে এই তার প্রতি এত মানে আমি বলবো যে এত ইন্টারেস্ট সবার সেই খেলার অবশ্যই বিকাশের জন্য উন্নতির জন্য আরও কী করে আমরা ভালো সেই খেলার মান পৌঁছে দিতে পারি আমাদের রাজ্যে আমাদের ডিস্ট্রিক্টে তার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে আর ভবিষ্যতে আপনারা অবশ্যই দেখবেন যখন ক্রিকেট ম্যাচ বিভিন্ন জায়গায় হবে আরও ছাত্রছাত্রীরা যে আরও বিভিন্ন প্রান্তে এই ডিস্ট্রিক্টে তারা খেলার সুযোগ পাবে তারা প্রপার কোচিংয়ের সুযোগ পাবে কারণ আমরা জানি প্রপার কোচিংও ক্রিকেটে অনেক দরকার কারণ বিভিন্ন টেকনিকের ব্যাপার আছে। তো এই সমস্ত দিকে এই যে উদ্যোগ নেওয়া হচ্ছে তা জেনে আমি নিজেই অত্যন্ত আনন্দিত। আপনার স্ট্রং কম থাকে না বিভিন্ন দলগুলি দেখেছি যে অনেক সময় রিজার্ভের স্ট্রং না থাকাতে আমাদের অফ কম প্লেয়ারদেরও ফিরিয়ে যেতে হয় কিন্তু আমরা এই যে ভিলেজ ক্রিকেটটা শুরু করেছি শুধু এই প্লেয়ার প্রোডাকশনের জন্য যে আমাদের প্রিয় স্টেট থেকে প্লেয়ার উঠে আসবে এবং রাজ্য দলের হয়ে খেলবে এটাই হচ্ছে আমাদের। আর সঙ্গে সঙ্গে আমরা এই 1100 গ্রামের মধ্যে যারাই ওই গ্রামের একজনকে আমরা এমপ্লয়মেন্ট দেবো মানে ওদেরকে আমরা একটা কৃষির তরফ থেকে একটা অনলাইন দেবো সেটা সেটার মাধ্যমে ওই যেই লোকটা বা যেই সেটা মানে ছেলে হতে পারে মেয়ে হতে পারে ওনার দায়িত্বে থাকবে ম্যাচগুলোকে অর্গানাইজ করা। হয়তো আমরা প্রথমে সফট দিয়ে শুরু করবো তারপরে কিন্তু ওরা আস্তে 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 ওদের খুলে এনে বিভিন্ন সাবডিভিশন ক্রিকেট একাডেমি এবং তারপরে হচ্ছে রাজ্যগুলি খেলবে। তো সেটাই আমাদের এখন লক্ষ্য সেই জন্য সবার সহযোগিতা চাই। বিলুডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন বরাবরই আমাদের সাহায্য করে এসছে সহযোগিতা করে এসছে সেটা বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই হোক আর প্লেয়ার টু প্লেয়ার ক্ষতি হোক রাজ্য মিলে প্লেয়ার দেওয়ার ক্ষতি হোক আমি বিলুডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তা ক্রিকেট প্রেমী সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর 24। সংবাদ শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। ধর্ষণের দায়ে সুরেন্দ্র রিয়াং নামে এক যুবককে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বিলোনিয়ার বিশেষ আদালত। এডিসি নির্বাচনের প্রাককালে দুষ্কৃতিকারীদের ছোড়া 3 রাউন্ড গুলিতে গুলিবিদ্ধ এক ব্যক্তি, ঘটনা কাঞ্চনপুর মহকুমার ভান্ডারিমা এলাকায়, উত্তেজনা এলাকা জুড়ে। দুর্যোগ মোকাবিলা মহড়ার নামে প্রশাসনের তুকলুকি সিদ্ধান্তে পথ অবরোধ, আর এই জন্যই বাট্টাতে আগুন নেভাতে পারেনি দমকল কর্মীরা। শুক্রবার বিলোনিয়া টাউন হলে ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় সম্বর্ধনা অনুষ্ঠান। প্রহর 24 সংবাদ এ পর্যন্ত। আমরা সতর্ক, আপনাদের জন্য নমস্কার।